¿No? আজকে র‍্যাব 13 কর্তৃক মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার প্রসঙ্গে আমি আপনাদের সামনে প্রেস ব্রিফিং এ এসেছি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাত সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতরাত্রে র‍্যাব 13 ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় সংলগ্ন এলাকার অভিযান পরিচালনা করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী মোহাম্মদ নওশাদ আলী, পিতা মোহাম্মদ জমশেদ আলী, জেলা রংপুরকে গ্রেফতার করেন। ধূর্ত আসামি মোহাম্মদ নওশাদ আলী বেশ কিছুদিন ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি সাত টিপু এমপি অ্যাকাউন্ট খুলে মাননীয় মন্ত্রী মহোদয়ের ছবি ও কর্মসূচির বিভিন্ন ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট করে প্রচারণা চালাচ্ছিল। আসামি মোহাম্মদ নওশাদ আলী অসহায় বেকারদেরকে মাননীয় বাণিজ্য মন্ত্রীর বেশ ধরে চাকুরি দেওয়ার নাম করে প্রলোভনের মাধ্যমে আকৃষ্ট করত। সে মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিচয়ে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকুরির বিষয় নিয়ে আলোচনা করত। উক্ত নওশাদ আলী মাননীয় মন্ত্রীর নামে ফেক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ রংপুর জেলার মহানগর আশেপাশের এলাকার অসহায় বেকারদের টার্গেট করে চাকরি দেবার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। উপরুক্ত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমরা বেশ কিছু পেয়েছি, এখনো আমরা প্রক্রিয়াধীন আছে বেশ কিছু। সে দীর্ঘদিন ধরে করছে। জি জি রাইট, জি রাইট। না আপনার 4-5 বছর বলা যাবে না। জি মন্ত্রী মহোদয়, মন্ত্রী মহোদয়ের যেটা আছে সেটা 4-5 বছর অবশ্যই নয়, বাট তার প্রতারণার সাথে সে জড়িত এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মন্ত্রী মহোদয়ের, এটা আমরা ওর মাধ্যমে তাকে ধরতে পেরেছি। সেটা ওর সাথে জড়িত যারা আছে আসলে এটা আমরা তদন্তের সাপেক্ষে এখন আমরা উজ্জ্ব রেখেছি, এটা ইনশাল্লাহ আপনারা সময়ের সাপেক্ষে ইনশাল্লাহ জেনে যাবেন। তার বাড়িটা হচ্ছে আপনার রংপুরের সদরেই, সদরে, এটা সদরে বাড়ি। স্পেসিফিকভাবে আমরা যেহেতু এটা সদর উপজেলায়, আমরা এখন ওটা আমাদের তদন্তের সাথে আর এটা প্রকাশ করছি না। ধন্যবাদ।